আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো চলে আসলাম সরিষা ইলিশ ভুনা করতে। পুরো প্রস্তুত প্রণালীটি আজকে আমার ব্লগে দেখাবো। আমি সরিষা আগে থেকে ভিজিয়ে রেখেছি, ওইখানে কাঁচামরিচ লবণ দিয়ে পেস্ট করে নিব, কারণ এগুলো দিলে তিতা লাগে না, কাঁচামরিচ আর লবণ অ্যাড করলে। এই তো নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ, আধা কাপ সরিষার তেল, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ 5 টেবিল চামচ, এখানে 5 টেবিল চামচ সরিষার পেস্ট। এরপর আমি 1টা কাঁচামরিচ, 7 মতো লবণ, কালো জিরো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। কালো জিরাটা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। চলুন শুরু করে দিই আমার আজকের রান্না। এই তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিব, গরম হলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচামরিচ। এটা দিলে স্মেলটা খুব ভালো আসে। এই তো এটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা সরিষা বাটা। এই তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা। এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজার পর এখানে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো দিবেন। এই তো আমি পরিমাণটা দেখিয়ে দিলাম, এটা আমি আগেই দেখানো হয়েছে আমি কতটুকু নিয়েছি। আপনারা যতটুকু মাছ রান্না করবেন ততটুকু দিবেন। তো এগুলো দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পানি অ্যাড করব একটু পরে। আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে সরিষাটা মেখে নিব মাছের সাথে। একটু কষাবো মশলাটার মধ্যে। এই তো তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করব। 10-15 মিনিট রান্না করার পর আমার মাছটা হয়ে যাবে সরিষা ইলিশ। অনেক মজার, সবাই অনেক পছন্দ করে, সরিষা ইলিশ পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে 15 মিনিট পর।
তারপর আমি চুলোটা বন্ধ করে পরিবেশন করব। এই তো আমার মাস্টার দেখতে এরকম হয়েছে। প্লিজ আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।